প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট পাটমার্কের সাজেশন নিয়ে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি নাট শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে মার্কের প্রশ্নগুলো তোমার পড়বে তার মধ্যে এক নম্বর প্রশ্ন দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় একদম আসবেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো চিত্র কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং পরীক্ষার খাতায় চিত্র অবশ্যই দেবে প্রাকৃতিক ভূগোলের জন্য তিন নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পড়বে তোমরা বায়ুর কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো তারপরে চার নম্বর পড়বে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়াও তোমরা অতিরিক্ত আরও দুটি প্রশ্ন দেখে রাখবে অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো করবে তো প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ যে উষ্ণতা হ্রাসের উষ্ণতা হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য এছাড়াও এই যে প্রশ্নটি আছে বায়ুচাপের নিয়ন্ত্রক বা বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো তো আশা করি তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে একটি টেস্ট এবং ফাইনালে অবশ্যই কমেন্ট পাবে এছাড়াও তোমরা এই প্রশ্নটি দেখে রাখবে স্নায়নের কারণ এবং বিশ্ব স্নায়নের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো আর পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল তো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে মার্কের জন্য তোমরা দুটি প্রশ্ন করবে তার মধ্যে এক নম্বর প্রশ্নটা কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমাদের আসবে আসবে যে বিশ্বব্যাপী সমুদ্র সমুদ্রস্ররতের প্রভাবগুলি আলোচনা করো এছাড়াও তোমরা চিত্রসহ জ্বর ভাটার কারণ ফলাফলগুলো দেখে রাখবে চিত্রসহ জ্বর ভাটার কারণ আলোচনা করো আর জ্বর ভাটার ফলাফলগুলো আলোচনা করো তো চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা তো এখান থেকে পাঁচ মার্কের বড় প্রশ্ন আসবে না এছাড়াও এই অধ্যায় থেকে তোমাদের তিন মার্কে বড়ো প্রশ্ন আসবে তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো প্রত্যেকটা স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন পড়তে তোমরা এই প্রশ্নটি গ্যারেন্টি পাবে এবং ফাইনালে তো পাবেই এছাড়াও বর্জ্য বলে বর্জ্য শ্রেণীভাব করো ফোর আর বা থ্রি আর কি গঙ্গা অ্যাকশন প্ল্যান কি এর গুরুত্ব লেখো পঞ্চম অধ্যে দেখো ভারত তো ভারত থেকে তোমরা পড়বে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়াও দেখো অনুকূল পরিবেশ থেকে কিন্তু একটা আসবেই চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আর ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তো এখান থেকে তোমরা একটা গ্যারেন্টি কমন পাবে পাবে ঠিক আছে এছাড়াও পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রভ্রমণের কারণ অবশ্যই তোমরা পড়ে রাখবে এছাড়াও অতিরিক্ত তোমরা আরও দুটো প্রশ্ন দেখে রাখতে পারো স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে পাঁচ মার্কের বড় প্রশ্ন আসবে না তো তিন মার্কের যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে উপগ্রহ চিত্রের তথ্য বিশ্লেষণের পর্যায়গুলি কী কী অথবা উপগ্রহ চিত্র গ্রহণের পর্যায়গুলি কী কী তারপরে ভূবৈচিত বাচিত্রের ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কুলগুলি কী কী উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো আর দুঃসংবিধানের সুবিধা অসুবিধা ভূ সমালয় এবং সূর্য সমলয় উপগ্রহের পার্থক্যগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ধন্যবাদ